সুপ্রিয় দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়। 30-40 কিলোমিটার গতিবেগে ঝড়ের দমকা হওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় জায়গায় শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই 3-4টি জেলাতে ভয়ঙ্কর কালবৈশাখীর প্রভাবে কোথাও বা গাছপালা ভেঙে গিয়েছে এবং কোথাও বা উপড়ে গিয়েছে ঘরবাড়ি। শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী 3-4 দিন পর্যন্ত বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। এছাড়াও আকস্মিকভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে কালবৈশাখীর ঝড়। তো দর্শক, চলুন দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, তারই পাশাপাশি কোথায় কোথায় থাকছে ঝড়ের দমকা হওয়ার পাশাপাশি শিলা বৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখীর পূর্বাভাস, কোন কোন জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হলো, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আবহাওয়ার সঠিক খবর সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনার জেলার কোনো খবর বেরিয়ে আসলেই আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্যের এক প্রান্তে চলছে তীব্র কাঠফাটা গরম, আবার অপর প্রান্তে দেখা যাচ্ছে কালবৈশাখীর ঝড়। কিছুক্ষণ আগেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে 30-40 কিলোমিটার গতিবেগে কিন্তু বয়ে গেল কালবৈশাখীর ঝড়। আবহবিদরা জানিয়েছেন শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী 2-3 দিন পর্যন্ত আকস্মিকভাবেই কিন্তু এইসব বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ এবং 2 দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে এবং বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, টেকনাফ, লালমনিরহাট এইসব জায়গাতে আকস্মিকভাবে কিন্তু কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলা বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।